পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো। ও গো আমার বিট্টু সোনা, শুধু এভাবে গান গেয়ে গিয়ে প্রেম করলে কি আর হবে? আমাকে তো বিয়ে করে তোমার ঘরে নিয়ে যেতে হবে নাকি? আরে আরে, এটা তুমি কি বললে? ঘর থাকলে তো তোমায় নিয়ে যাব। তুমি কি কিছু বললে আমার বিট্টু সোনা? ওই না তো, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি শুধু বললাম আর কটা দিন পরেই তোমাকে বিয়ে করব। কি আর কটা দিন বলতে বলতে তো পুরো 2 বছর চলে গেল। না না বাবা, আমি তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি যদি আমাকে 2-1 দিনের মধ্যে বিয়ে না করো তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার ব্রেকআপ হবে, এই আমি বলে রাখলাম। এরে চুমকি যদি সত্যি সত্যি আমার সাথে ব্রেকআপ করে দেয় তাহলে তো আমি বাঘমামার সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব। বাঘমামার এত এত সম্পত্তির কিছুই তো পাবো না আমি। কি হলো বিট্টু, তুমি কোনো কথা বলছো না কেন? ঠিক আছে চুমকি, আমি তোমাকে 2-1 দিনের মধ্যেই বিয়ে করব, এবার খুশি তো? খুব হয়েছে, কিন্তু 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 আবার কি গো আমার চুমকি সোনা? কিন্তু বাঘমামা তো তোমার সঙ্গে আমার আপুষে বিয়ে দেবেন না, আমাদেরকে যে পালিয়ে বিয়ে করতে হবে। এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না গো, আমি সব রকমের ব্যবস্থা করে রাখবো। আরে আরে, ওটা আমার ভাগ্নি চুমকি না? হ্যাঁ তো চুমকি, ওই বিট্টু হারামজাদার সঙ্গে গাছতলায় প্রেম করছে। দাঁড়া, তোদের প্রেম করার স্বাদ আমি বের করছি। এই কথা বলে বাঘমামা তাদের কাছে যায়। চুমকি, তোর এত বড় সাহস! তুই ওই গান পাগল গরিব বিট্টুর সঙ্গে এখানে বসে বসে প্রেম করছিস? বাঘমামা, আমি বিট্টুকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। চুমকি, তোর এত বড় সাহস! তুই আমার সামনে আমার মুখে মুখে এত বড় কথা বলছিস? আরে ওই বিট্টু তো তোর সম্পত্তির লোভে তোকে বিয়ে করতে চায়। না না চুমকি, আমি তোমাকে নয় তোমার সম্পত্তিকে ভালোবাসি। কি বলছো তুমি? এরে কেলো করেছে, মনের ভুলে সত্যি কথাটাই বেরিয়ে গেছে। আরে চুমকি, আগে আমার পুরো কথাটা তো শুনবে। ওই কথা তো বাঘমামা বলেছে, আমি আসলে তোমার সম্পত্তিকে নয়, আমি আসলে তোমাকেই ভালোবাসি, এটাই বলতে চেয়েছিলাম আমি, বুঝলে? চুমকি, সত্যি কথা সবার আগে মুখ থেকে বের হয়, তাই বিট্টু আগে সত্যি কথাই বলেছে। মামা, আমি জানি বিট্টু কখনো এমনটা করতে পারে না, তাই আমি বিট্টুকে বিয়ে করব। চলো বিট্টু, আমরা এখনি বিয়ে করব। বিয়ে করে তোকে নিয়ে কোথায় রাখবে শুনি? কেন, ওর ঘরে, ও যেখানে থাকে সেখানেই থাকবো আমি। ওর ঘর থাকলে তো তোকে ঘরে রাখবে? আরে ওই তোর বৌদির ঘরে ঘুমায়। বিট্টু, মামা যা বলছে তা কি সত্যি? এরে এসে গেছি মনে হয়, এখন তো সত্যি কথাই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ চুমকি, কথা সত্যি, আমি আমার বৌদির ঘরেই ঘুমাই। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি গান গেয়ে তোমার জন্য ঘর বানিয়ে ফেলবো। ঠিক আছে, চলো বিট্টু, আমরা তাহলে বিয়ে করে ফেলি। এই কথা বলে তারা দুজন যেতে ধরে, আর তখনই বাঘমামা বলে ওঠে, শোন চুমকি, তাহলে তোকে আমি ত্যাজ্য ভাগ্নি করলাম। ও বাঘমামা, ত্যাজ্য তো পুত্র হয় ত্যাজ্য মেয়ে হয়, কিন্তু ভাগ্নি তো হয় না, এটা তো আমি কখনো শুনিনি গো বাঘমামা। চলো চুমকি চলো, আমরা আজই বিয়ে করে ফেলি। এরপর বিট্টু শিয়াল চুমকিকে বিয়ে করে ফেলে আর ঢাক ঢোল বাজিয়ে চুমকিকে নিয়ে বাড়িতে যায়। বড় বৌমা, আমাদের বাড়িতে এত বাজনা বাজছে কেন? আরে আরে, তাই তো মা, চলুন তো চলুন গিয়ে দেখি কি হয়েছে। এই কথা বলে দুই শাশুড়ি বৌমা ঘর থেকে বেরিয়ে দেয়।
দেখে বিট্টু বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। এ কি রে বিট্টু, তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওই বাঘ মামার ভাগ্নি চুমকিকে বিয়ে করেছি। মা, ভালো করিনি গো? ভালো করিস নি, ছাই করেছিস। তুই জানিস না আমাদের থাকার ঘর একটা, সেটাতে বড় বৌমা ঘুমায় আর আমি ঘুমাই রান্না ঘরে। এখন নতুন বৌমাকে কোথায় থাকতে দে? মা, আমি সেসব ভেবে চিন্তেই বিয়ে করে এনেছি, বুঝলে? কি ভেবেছিস বিট্টু? বৌদি, আমি ভেবেছি এখন থেকে আমরা দু ভাই ওই ঘরে, মানে ওই এক ঘরেই বউ নিয়ে ঘুমাবো, বুঝলে? কি বৌদি, কেমন ভাবনা আমার? তোমার পছন্দ হয়েছে তো? তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন থাকার পরেই দেখবে একটা ঘর বানিয়ে ফেলবো আমি। পছন্দ খুব হয়েছে, তাহলে তো হয়ে গেল। চলো নতুন বৌমা ঘরে চলো। এরপর শাশুড়ি মা চুমকিকে ঘরে নিয়ে যায়। ছোট বৌমা, হুট করে যখন তোমরা বিয়ে করেছো তখন তো কষ্ট করে এই ঘরটাতে তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে মা? ডমকি কোথায় গেলে? আরে এই ডমকি, তুমি হঠাৎ এই নতুন বউ সেজে বসে আছো কেন? এই কথা বলে বল্টু শিয়াল ডমকি শিয়ালিনীর ঘোমটা সরায়। এই তুমি কে? আমার ঘরে এমন বউ সেজে বসে আছো কেন? আমি হলাম বিট্টুর বউ, আজই আমরা বিয়ে করেছি আর এ ঘরে আমরাও থাকবো। এই কথা শুনে বল্টু শিয়াল রুমকি শিয়ালিনীর কাছে যায় আর রুমকির মুখে সব ঘটনা শুনে বলে, শোনো রুমকি, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এমন একটা বুদ্ধি বের করবো তাতে করে ওই ঘরে আর কেউ থাক যাইবে না। কি বুদ্ধি? শোনো তবে। রাতের বেলায় একই ঘরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বল্টু শিয়াল ইচ্ছাকৃতভাবে জোরে জোরে নাক ডাকা শুরু করে। এই বিট্টু, ওঠো ওঠো বলছি। কি হয়েছে চুমকি, না ঘুমিয়ে এভাবে ডাকছো কেন? বলছি তোমার দাদা যে জোরে জোরে নাক ডাকছে আমি তো ঘুমাতেই পারছি না। তোমার দাদা কি প্রতিদিনই এভাবে নাক ডাকে নাকি? আরে চুমকি, আমার দাদা তো কখনো নাক ডাকে না, আজ কেন তাহলে এভাবে নাক ডাকছে? বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ চুমকি? তোমার দাদা বৌদি এভাবে কেন নাক ডাকছে জানো? আমরা যাতে বিরক্ত হয়ে এই ঘর থেকে চলে যাই। তবে আমিও কম বুদ্ধি জানি না, এই নাও তুলো কানে দিয়ে ঘুমিয়ে পড়ো। আরে আরে, আমার বউয়ের তো দেখছি মেলা বুদ্ধি। এরপর তারা কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বৌদি, রান্না করছো বুঝি? না, হাড়ুরু খেলছি। তাই নাকি? বৌদি সরো, আমি আর সব রান্না করব। ঠিক আছে, তাহলে বাড়ির সব কাজগুলো করে নিস। এরপর চুমকি শিয়ালিনী রান্না করা সহ বাড়ির সব কাজ করে ফেলে আর খাওয়ার সময়, বাহ ছোট বৌমা, তুমি তো রান্না বেশ ভালোই করেছো। দেখতে হবে না বউটা কার। এই রমকি, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘরে এসো তো, ঘরে এসো, আমার খাওয়া শেষ, আমি ঘরে গেলাম। ঠিক আছে আসছি। এসেছ তুমি? বলো, কালকের প্ল্যান তো সব বিফলে গেল, আজকে আবার কি ফোন দিয়ে আসবে শুনি? আজকে যা করব দুজনে মিলেই করব, বুঝলে? কি করবে সেটা বলো। শোনারাম কি, আজকে আমরা জোরে জোরে করে পাত মারব, বুঝলে? এ তো আমার কাছে কোনো ব্যাপারই না, সে আমি প্রতিদিনই মারতে পারবো, কিন্তু এতে করে কি কাজ হবে? হবে না মানে দেখবে, আমাদের পাদের জোরে বিট্টু আর বিট্টুর বউ দরজা রেখে জানালা দিয়ে পালাবে, বুঝলে?
রাতের বেলায় রুমকি শিয়ালিনি আর বড্ডু শিয়ালের পাদে গন্ধে চুমকি শিয়ালিনি ঘুম ভেঙে যায়। ও হো, কি গন্ধ রে বাবা! মনে হচ্ছে শুধু পাদ নয়, দুজনে যেন বিষাক্ত পাদ ছেড়েছে। ছি 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 ছি, এ কি গো বউ, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আবার? তোমার দাদা বৌদির কাছ থেকে আসছে। দেখেছো, দাদা বৌদি প্ল্যান করে এমন পাদ মারছে। দেখো দেখো, ওরা দুজনে নিজেদের মুখে মাস্ক পরে আছে। দাঁড়াও, আমিও তাদের পাদের ব্যবস্থা করছি। এরপর চুমকি শিয়ালিনি তার ব্যাগে থাকা এক্সপ্রে দিয়ে পুরো রুম এক্সপ্রে করে আর শান্তি মতো ঘুমিয়ে পড়ে। এদিকে রুমকি শিয়ালিনি বল্টু শিয়াল পাদ মারাতে চুমকি শিয়ালিনি আর পিটু শিয়ালের কোনো রিয়াকশন হয় না। এই রুমকি, আমি আর পাদ মারতে পারছি না রে, চলো চলো আমরা ঘুমিয়ে পড়ি এখন, অন্য কিছু ভাবা যাবে কাল। এরপর বল্টু শিয়াল আর রুমকি শিয়ালিনিও ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে, শোনো তোমার বুদ্ধিতে তো কোনো কাজই হচ্ছে না। আজ আমি দারুণ একটা বুদ্ধি পেয়েছি, তুমি শুধু দেখো কি হয়। এই কথা বলে রুমকি শিয়ালিনি চুমকি শিয়ালিনীর বিছানায় জল ঢেলে দেয় আর এটা চুমকি শিয়ালিনী দেখে ফেলে। এটা কি করলে বৌদি, বিছানাটা তুমি ভিজিয়ে দিলে? চুমকি, আসলে আমার হাত লেগে বিছানায় জলগুলো পড়ে গেছে রে, সরি রে চুমকি। এভাবে সরি বললে তো হবে না, এখন এই ভেজা বিছানায় তো আমি ঘুমাতে পারবো না। তাহলে এখন আমরা কোথায় ঘুমাবো? কোথায় আবার ঘুমাবো? আমরা ঘুমাবো বৌদিদের বিছানায় আর বৌদিরা ঘুমাবে আমাদের এই ভেজা বিছানায়। তাহলেই তো হয়ে গেল। না না, আমি ওই ভেজা বিছানায় ঘুমাতে পারবো না। কি বললে বৌদি, তুমি এই ভেজা বিছানায় ঘুমাতে পারবে না? তাহলে আমরা কিভাবে ঘুমাবো? ঠিক আছে, তুমি যদি না ঘুমাও তাহলে সব সত্যিটা আমি মাকে বলে দিচ্ছি। না না চুমকি, মাকে কিছু বলিস না, আমরাই ভেজা বিছানায় ঘুমাচ্ছি। এরপর রুমকি আর বল্টু শিয়াল ভেজা বিছানায় ঘুমিয়ে পড়ে, বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী রুমকি শিয়ালিনীর বিছানায় ঘুমিয়ে পড়ে। ভেজা বিছানায় ঘুমানোর কারণে রুমকি শিয়ালিনী আর বল্টু শিয়াল অনেক অসুস্থ হয়। এখন আমি কি করব? আমার বড় ছেলে আর বড় বৌমাকে কিভাবে বাঁচাবো? হাতে তো কোনো টাকা পয়সা নেই। মা, আপনি কাঁদবেন না, আমি দাদা বৌদির চিকিৎসা করাবো। এই কথা বলে চুমকি শিয়ালিনী বল্টু শিয়াল আর রুমকি শিয়ালিনীর চিকিৎসা করায় আর তারা ভালো হয়ে যায়। চুমকি, বোন আমার, তুই আমাদেরকে ক্ষমা করে দে। দেখো চুমকি, তোমাদেরকে এই ঘর থেকে তাড়ানোর জন্য আমরা অনেক অন্যায় করে ফেলেছি, তুমি তারপরও আমাদের চিকিৎসার টাকা দিয়ে আমাদেরকে বাঁচিয়েছো, তা না হলে তো আমরা মরেই যেতাম। দাদা বৌদি, আমার কারণেই তো তোমরা অসুস্থ হয়েছো। সেদিন যদি আমি তোমাদেরকে ভেজা বিছানায় শুতে বাধ্য না করতাম তাহলে এমনটা হতো না। চুমকি মা, কোথায় তুই? বাঘ মামা, তুমি? হ্যাঁরে মা, এতদিন অনেক অভিমান করেছিলাম, ভেবেছিলাম তুই বিট্টুর সঙ্গে সুখী নস, কিন্তু এতদিনে দেখছি তুই অনেক সুখে আছিস, তাই তোর নামে আমার যত সম্পত্তি ছিল সব লিখে দিয়েছি। আমার বাড়ি গাড়ি সব সম্পত্তি যা কিছু আছে সবই তোর রে মা। চল রে মা, চল তোর বাড়িতে চল। লে হালুয়া, এতদিনে তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হলো। দাদা বৌদি, তোমরাও চলো আমার বাড়িতে, সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করে থাকবো। কিন্তু আরে বৌদি, ভয় নেই, সেখানে এক ঘরে সবাইকে থাকতে হবে না, সেখানে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা রুম রয়েছে। লে হালুয়া, তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি চলো। আর
আরে বল্ডু দাদাজি, তা বাবা পিঠা নিতে এসেছো বুঝি? দেখো বৌদি, বাবা পিঠাই তো নিতে এসেছি। তোমার হাতের বাবা পিঠার যে স্বাদ, এমন স্বাদের বাবা পিঠা এ বনের আর কে বানাতে পারে বলো? হ্যাঁ, তাই তো তোমার কাছেই চলে আসি পিঠে খাওয়ার জন্য। তাই নাকি? তা বলুন, কয়টা ভাপা পিঠা দেবো আপনাকে বলতে দাদা? আগে বৌদি চারটে পিঠে দাও আমাকে। আচ্ছা দিচ্ছি, কিন্তু বলটু দাদা, আমার পিঠা কিন্তু 10 টাকা করে। আগে কিন্তু টাকা পাই আপনার কাছে, দয়া করে টাকাগুলো দিয়ে দিবেন। আর এই নিন আপনার পিঠা। মা, মিলু বললো আমাকে নাকি ডেকেছো তুমি? হ্যাঁ, তোকে ডেকেছিলাম। আমার আশেপাশে থাকতে তোকে কতবার আর বলবো, কোথায় চলে গিয়েছিলি? মা, আমি তো একটু রাজুদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মা, আমাকে তুমি ডাকছিলে কেন? শিলু, তুই কিন্তু কাজে একদম অমনোযোগী হয়ে গেছিস। সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া আর কি তোর কোনো কাজ আছে? ভাপা পিঠা বানানোর জন্য যে জল শেষ হয়ে গেছে সেই কখন? যা, ওই বালতি দিয়ে এক বালতি জল পুকুর থেকে নিয়ে আয়। শোন, দুই বোনে মিলে আনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি পুকুর থেকে তোমাকে জল এনে দিচ্ছি। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। মিলুটা আবার কোথায় যে গেল? মিলু, এই মিলু, কোথায় গেলি রে তুই? দিদি, আমাকে তুই ডেকেছিস? হ্যাঁ, চল তো পুকুর থেকে বালতি দিয়ে জল নিয়ে আসি। আমি পারবো না দিদি, আমার হাতে ব্যথা, তুই গিয়ে জল নিয়ে আয়। কি বললি? একটু আগে তো দেখলাম তুই খেলা করতেছিলি, আর এখন বলছিস হাতে ব্যথা? কাজের সময় তোর শুধু বাহানা, আর 3 নম্বর হাতটা ব্যবহার করিস। ঠিক আছে, তোকে লাগবে না, আমি একাই পুকুরে গিয়ে জল নিয়ে আসছি। এই কথা বলে শিলু বালতি নিয়ে পুকুর থেকে জল নিয়ে আসতে ধরে। দিদি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ মিলু, আমাকে তাড়াতাড়ি বল। দিদি, মায়ের পা পড়ে গেছে। কি বলছিস, মায়ের পা পড়ে গেছে? এই কথা বলে শিলু জল ভরতে বালতি হাত থেকে ফেলে দিয়ে দৌড়ে তার মায়ের কাছে যায়। মা, তোমার কি হয়েছে মা? না রে মা, তেমন কিছু হয়নি। সামান্য একটু পড়ে গেছে। কি করে এমন হলো মা? আর বলিস না রে শিলু, ভাপার হাড়িটা হঠাৎ করে আমার পায়ের উপরে এসে পড়ে, আর হাড়ির মধ্যে থাকা গরম জলগুলো আমার পায়ের উপরে পড়ে যায়। আরে বল্টু কাকু, মায়ের পা পড়ে গেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছো আর দেখছো? যাও তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো, ডক্টর ঝটটাকে ডেকে আনো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বল্টু শিয়াল ডক্টর ঝটকাকে নিয়ে আসে, আর ডক্টর ঝটকা শিলুর মায়ের পা ব্যান্ডেজ করে দেয়। শোনো শিলু, তোমার মায়ের অবস্থা বেশ খারাপ, তাই তো ওনাকে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। কোনোভাবেই যে নড়াচড়া করা যাবে না, আর এই ঔষধগুলো এনে তোমার মাকে খাইয়ে দেবে। আমি তাহলে আসি এখন। এরপর ডক্টর ঝটকা সেখান থেকে চলে যায়। শিলু আর মিলু তার মাকে বাড়িতে নিয়ে যায়। মা, তুমি বিছানায় শুয়ে থাকো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। মা রে, আমার জন্য ঔষধ লাগবে না, এমনিতেই অনেক দেনা হয়ে গেছে, বাড়ি ভাড়াটাও বাকি পড়ে আছে। আমার জন্য ঔষধ আনতে হবে না রে মা, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব, দেখবি। না মা, ডাক্তার বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে আর এই ঔষধগুলো খাওয়াতে, দরকার না হলে কি ডক্টর ঝটকা এমনিতে এসে বলেছে? মিলু, আমি ভাপা পিঠার দোকানে যাচ্ছি ভাপা পিঠা বিক্রি করতে। সে কি রে শিলু, তুই কি ভাপা পিঠা বানাতে পারবি? হ্যাঁ মা, খুব পারবো, যদিও তোমার মতো বানাতে না পারি, তারপরও চেষ্টা করে দেখবো। মিলু, তুই মায়ের কাছেই থাক, আমি ভাপা পিঠার দোকানে গেলাম। আর শোন, সময় মতো মাকে ঔষধগুলো খাইয়ে দিস, আর কিছুক্ষণ পর জল নিয়ে দোকানে আসিস। আচ্ছা ঠিক আছে দিদি, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো সব কাজই করবো।
ঠিক আছে, আমি তাহলে গেলাম মা, আমি গেলাম। এরপর শিলু তাদের ভাপা পিঠার দোকানে যায় আর ভাপা পিঠা বানানো শুরু করে। আহারে, একদিন হলো শিলুর মার পা পুড়ে গেছে আর মেয়েটাকেই বাধ্য হয়ে পিঠার দোকানে আসতে হলো। কি আর করবে গিন্নি, ওর বাবাও তো নেই। কয়েক মাস আগে ওর বাবা মারা গিয়েছে, তাছাড়া শিলুর বোনটাও অনেক ছোট, আর ওর মা যেহেতু অসুস্থ সংসারের হালটা তো ওকেই ধরতে হবে। চলো গিন্নি, শিলুর হাতের ভাপা পিঠা খাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এই শিলু, আমাদেরকে দুটো পিঠা দে তো। দিচ্ছি বাগিনি দিদা, তোমরা একটু বসো, আমি এক্ষুনি গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছি। এই নাও তোমাদের ভাপা পিঠা। পিঠা তো ভালোই হয়েছে, তবে তবে কি বাঘিনি দিদা, তোর মায়ের হাতের পিঠার মতো হয়নি। গিন্নি চলো, আমরা বানরের বউয়ের দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, শিলুর বানানো ভাপা পিঠার চেয়ে বানরের বউয়ের ভাপা পিঠা অনেক বেশি ভালো লাগবে। এমন সময় এই কথা বলে বাঘ আর বাঘিনী বানরের বউয়ের দোকানে চলে যায়, আর ঠিক সেই সময়ে মিলু জল নিয়ে আসে। দিদি, এই যে ভাপা পিঠা বানানোর জন্য আমি জল এনেছি, এত জল দিয়ে কি করবো, আগে জলই তো শেষ করতে পারলাম না। যাই হোক মিলু, মা কি ঠিক আছে? আর মাকে সময় মতো ওষুধ খাইয়ে দিয়েছিস তো? হ্যাঁ দিদি, মা ভালো আছে, আর সময় মতো মাকে ওষুধ খাইয়ে দিয়েছি। দিদি, মা যদি দোকানে থাকতো তাহলে তো সেই কখনই সব জল শেষ হয়ে যেত আর পিঠা অনেক বিক্রি হতো। আমি তো আর মায়ের মতো অত ভালো ভাপা পিঠা বানাতে পারি না, তাই বেচা বিক্রি কম হচ্ছে। চিন্তা করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে, আমি বাড়িতে গেলাম। এই কথা বলে মিলু বাড়িতে চলে যায়, আর বেশ কিছুক্ষণ পর শিলু বাড়িতে চলে আসে। শিলুমারে, আজ মাত্র এই কটা টাকার ভাপা পিঠা বিক্রি করেছিস, এই কটা টাকা দিয়ে তো বাড়ি ভাড়া ঔষধ কোনো কিছুই হবে না রে মা। হ্যাঁ মা, পিঠা আজ তেমন একটা বিক্রি করতে পারিনি, আমার হাতের পিঠা তো তোমার হাতের পিঠার মতো অত ভালো হয় না, তাই কম বিক্রি হয়েছে পিঠা। তুই কোনো চিন্তা করিস না রে মা, কাল ঠিকই হবে, আজ প্রথম দিন ছিল তো তাই হয়তো এমনটা হয়েছে। যা এখন গিয়ে শুয়ে পড়। আচ্ছা মা, ঠিক আছে। পরের দিন সকালে শিলু আর মিলু দেখছি ঘুমিয়ে আছে, আমি এই সুযোগে ভাপা পিঠার আটাগুলো ঠিকঠাক মতো গুলিয়ে দিয়ে আসি, তাহলে শিলুর পিঠার স্বাদ আমার হাতের পিঠার মতো হয়তো হবে। এই কথা বলে শিলুর মা রান্নাঘরে গিয়ে ভাপা পিঠার আটাগুলো গুলাতে থাকে, আর এমন সময় সেখানে শিলু চলে আসে। মা, তুমি এখানে কেন এসেছো? বিছানা ছেড়ে তো ডাক্তার ছোটটা তোমাকে উঠতে বারণ করেছে। মা রে, আমি ভাবলাম পিঠার আটাগুলো ঠিকঠাক মতো মেখে দেই, কিন্তু দেখ না এখানে এসে বসতে পায়ে কেমন ব্যথা লাগলো। ও ও, ব্যথা করছে রে মা। মা, আমাকে ধরে ওঠো। মা, কি হয়েছে তোমার? আমাকে ধরে ওঠো, একা একা ওঠো না। এরপর তারা দুবোন মিলে চুমকি শিয়ারিনীকে বিছানায় শুয়ে দেয়। মিলু, যা তো ডক্টর ঝটকাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মিলু ডক্টর ঝটকাকে ডেকে আনে, আর ডক্টর ঝটকা আবারও নতুন করে চুমকি শিয়ারিনীর পায়ে ব্যান্ডেজ করে দেয়। শিলু, তোমার মায়ের অবস্থা আগের থেকে অনেক খারাপ, যাও এই ওষুধগুলো এনে তোমার মাকে খাইয়ে দাও। এরপর ডক্টর ঝটকা চলে যায়। মা, আমি দোকানে গেলাম, আর আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো। মিলু, তুই মাকে দেখে রাখিস। এরপর শিলু তাদের ভাপা পিঠার দোকানে যায়, আর সেদিনও বেচা বিক্রি কম হয়। আজ মনে হয় আর কেউ আসবে না পিঠা খেতে। যাই বাবা, তাড়াতাড়ি সবকিছু নিয়ে বাড়ি যাই। দাঁড়াও দাঁড়াও, সবকিছু বন্ধ করে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, কেন, আপনি কি পিঠা নেবেন? নেব তো, যাওয়ার আগে আমাকে দুটো পিঠা দিয়ে যাবে? অনেক দিন থেকে দেখছি সবাই কত মজা করে পিঠা খায়, আমারও তো খুব ইচ্ছে।
ইচ্ছে করছিল পিঠা খেতে, তাই আজ সাহস করে পিঠা খেতে চলে আসলাম। কিন্তু 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 কি কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, পিঠার বিনিময়ে তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা ছাড়া পিঠা খাওয়াবো, এতে তেমন কোনো ক্ষতি হবে না আমার। এরপর শিলু আবার পিঠা বানানো শুরু করে, আর সেই পিঠা শিয়ালিনীকে একটার পর একটা দিতে থাকে, আর শিয়ালিনীও এভাবে 50টারও বেশি পিঠা খেয়ে নেয়। বাহ, এরকম পিঠা আমি জীবনেও খাইনি শিলু। তাই আপনি আমার পিঠার প্রশংসা করছেন, তাহলে আরো বার নিয়ে দে। না না শিলু, আমি আর পিঠা খাবো না, অনেক খেয়ে ফেলেছি। ওহো, এদিকে তো আমার আটাও শেষ হয়ে গেছে, কাল নতুন করে আটা কিনতে হবে। এমনিতে হাতে কোনো টাকা পয়সাও নেই। এই নাও বোতাম, তোমাকে তো টাকা দিতে পারবো না, তাই এই বোতামটাই পিঠার বিনিময়ে দিলাম। আরে এটা তো সোনার বোতাম, না না বাবু, আমি এটা নিতে পারবো না, এটা আপনি নিয়ে যান। আরে আমি তো তোমার পিঠার উপরে রাশ খেয়েছিলাম, তাই আমি তোমাকে এটা দিলাম, নাও নাও শিলু। এই কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর শিলুও মহা আনন্দে বাড়িতে চলে আসে। ইরে মা শিলু, আজ বেচা বিক্রি কেমন হয়েছে? দে টাকাগুলো দে তো, গুনে দেখি কত টাকার পিঠা বিক্রি করলি আজ। মা, আজ টাকার চেয়ে অনেক দামি জিনিস পেয়েছি। দামি জিনিস? কি দামি জিনিস পেয়েছিস রে মা? মা এই দেখো। আরে এটা তো একটা বোতাম। মা এটা কোনো সাধারণ বোতাম নয়, এটা সোনার বোতাম। কি বলছিস? এরপর শিলু তার মাকে সবটা খুলে বলে। ঈশ্বর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন রে মা, মারে এই সোনার বোতাম বিক্রি করে সব ধার দেনা পরিশোধ করেও আমার জন্য ওষুধ কিনতে পারবি, এই টাকা দিয়ে আমরা অনেক সুখে দিন পার করতে পারবো রে মা। হ্যাঁ মা, তাহলে তো আমি আবারও স্কুলে যেতে পারবো। হ্যাঁ রে বোন, এই সোনার বোতাম বিক্রি করে সব কিছুই হবে। মা আমি তাহলে এই সোনার বোতামটা বাজারে গিয়ে বিক্রি করে আসি, আর আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসি। এরপর শিলু সেই সোনার বোতাম নিয়ে শেখরার কাছে বিক্রি করে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে চলে আসে। আর পরের দিন আজ তেমন কেউ পিঠা কিনতে এলো না, নানা বাবা বাড়ি চলে যায়। এই শিলু, তুমি বুঝি চলে যাচ্ছ? যাবার আগে আমাকে কটা পিঠা বানিয়ে দাও না, আমি আমার রাজ্যের রাজাকে খাওয়াবো। তোমার রাজ্যের রাজা মানে তুমি কোন রাজ্যে থাকো? তুমি যাবে আমাদের রাজ্যে? আরে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি তোমার কাছ থেকে পিঠা না নিয়ে তোমাকেই আমার রাজ্যে নিয়ে যাই, আর তুমি এখন থেকে ওখানেই থাকবে, আমাদের রাজ্যের রাজাকে মজার মজার পিঠা বানিয়ে খাওয়াবে। এই কথা বলে শিয়ালিনী শিলুর মাথায় হাত রাখতে শিলু অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফিরে দেখে কি আমি কোথায় এলাম, আর তোমরা কারা? আমি হলাম পেতনিকা পেতনি, আর উনি হলেন আমার রাজা, আর এটাই হলো আমার আসল রূপ। কতদিন আমি শিয়ালিনী রূপ নিয়ে তোমার কাছে গিয়েছিলাম পিঠা খেতে। এই মেয়ে আমার জন্য পিঠা বানা, তোর পিঠে কে যদি আমার ভালো লাগে তাহলে তোকে আমাদের রাজ্যে রেখে দেব। না না, কিছুতে ভূতের রাজাকে ভালো করে পিঠা বানিয়ে দেওয়া যাবে না, আমি জাদু করে এক্ষুনি তোকে ভাপা পিঠা বানানোর সব কিছু দিচ্ছি। এই নে তোর পিঠা বানানোর সব কিছু রেডি। এরপর শিলু ভাপা পিঠা বানানো শুরু করে, আর পিঠা বানানোর সময় সেখানে শিলু নিম পাতা দেখতে পায়, আর সেই নিম পাতা ভাপা পিঠাতে মিশিয়ে দেয়। এই নিন ভূত রাজা আপনার ভাপা পিঠা। এসব কি পিঠে বানিয়েছিস? মনে হচ্ছে তোর পিঠে খেয়ে আমার অন্তরাজ্যে তীত হয়ে গেল রে মামা। পুত্রাজা আমি তো শিলুর হাতে অমৃতর মতো ভাবা।
আপনার সঙ্গে কিছু কথা আছে। এই তো আসছি, বল কি বলবি? আসলে পুত্রেজা, আমি হলাম জাদুকরি, তাই তো আমি আপনার ওই পেত্নীকে আমার জাদু পিঠা খাইয়ে বাস করেছি। আপনি যদি আমার সেই জাদু পিঠা খান, তাহলে আপনিও আমার বাস হয়ে যাবেন। আপনি কি চান আমার বাস হতে? না 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 না, আমি কারো বাস হতে চাই না। তুই বরং এখান থেকে চলে যা, যা যা বলছি। আমি যাব, কিন্তু তার আগে আপনি যদি আমাকে এক বস্তা সোনা দেন, তাহলেই আমি যাব। তা না হলে আমি কিন্তু আপনার ওই পেত্নীর মতো আপনাকেও আমার জাদু পিঠা খাইয়ে বাস করে ফেলবো। আমাকে এক বস্তা সোনা দিয়ে আমার বাড়িতে পৌঁছে দেন, তাহলে আমি এ বন থেকে অন্য বনে চলে যাব। ঠিক আছে। এরপর ভূত রাজা তার জাদু দিয়ে শিলুকে এক বস্তা সোনা দিয়ে শিলুর বাড়িতে পৌঁছে দেয়। আর শিলু সেই বস্তা ভর্তি সোনা নিয়ে তার মা আর ছোট বোন মিলুকে নিয়ে অন্য বনে চলে যায়।